গুড মর্নিং, অনেকদিন পর আবার ক্যামেরা মোবাইল দুটোই হাতে তুললাম। এই দেখো, এই যে তো মোমো শরীর এখন ঠিক আছে। আগে থেকে তোমাদের আর আপডেট দেওয়া হয়নি, লাস্ট ভিডিও এটাই ছিল, মোমোকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। তো মোমো এখন ঠিক আছে, সর্দিটা কমে গেছে, কিন্তু কাশি প্রচণ্ডই আছে। কাশিটা এখনো অবধি ওর কমেনি, জানি না কবে কমবে। খুব কষ্ট হয়, ওর কাশতে ঘরঘর ঘরঘর করে শব্দ হয়। তো যাই হোক, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি আর আমার মোমো তো আপডেট তোমাদের দিয়েই দিলাম। তো আজ হচ্ছে সানডে, আজকে আজকে কত তারিখ, 24 না 25 না, আজকে 25 তারিখ ফেব্রুয়ারি। তো দেখতে দেখতে ফেব্রুয়ারি মাসটাও শেষ হয়ে যাচ্ছে। তো আমরা ঘুম থেকে উঠলাম, আমি অনেকক্ষণ আগেই উঠেছি, মোমো এই ঘুম থেকে উঠলো, ওকে এই মাখানা স্যারালাকটা খাওয়ালাম। এই যে, তো তোমাদের সাথে মাখানা স্যারালাকার রেসিপিটা আজকে শেয়ার করে দেবো ভিডিওতে। এই দেখো কি, গুড মর্নিং বলো তো বাবা, এই গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং। আর সকালবেলা ওর আজকে একটা জামা আসলো, এই জাস্ট ওকে খাওয়ালাম, খাইয়ে আমরা ভিডিওটা স্টার্ট করি। এই দেখো, এই দেখো, এটা অর্ডার দিয়েছিলাম, এই মাত্র ডেলিভারি দিয়ে গেল ফার্স্ট ক্রাই থেকে। এটা টফি হাউস ব্র্যান্ডের, তো একটু বড়ই, বেশ ঠিক আছে, একটু বড় থাকাই ভালো, তো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ধরে না মা, তোমারই তো, এটা তোমারই তো। খুব খুশি হয়েছে দেখে মামা, মানি তো চলো কাজ শুরু করি। কাজ আছে এখন, ওর বোতল স্টেরিলাইজ করবো, তারপরে ওকে ওর খিচুড়ি বানাবো, ওকে খাওয়াবো, স্নান করাবো, রেডি হয়ে বেরোবো। আজকে যেটা বলছিলাম, যাব হচ্ছে আমার মেজো পিসি শাশুড়ির বাড়ি। তো ওখানে আমার দেওরেরও একটা মেয়ে হয়েছে, তো বেশি দিনের ছোট বড় না, ওরা মনে হয় 3 মাসের ছোট বড়, ওর মনে হয় এখন 5 মান্থ হবে। তো কাছে একটু যাব, ওর জন্য একটা জামা নেওয়া হয়েছে, আমি একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, একটা ছোট টেডি নিয়েছি, তো ওগুলো একটু দিতে যাব, আর দেখাও করতে যাব বাচ্চাটার সাথে, ওর বোনকে দেখবে তাই জন্য। তো চলো কাজ করি, তারপরে আবার আসছি। আমি রেডি, তোমাদের মোমো সোনাকে এখন নিজে খাওয়াচ্ছি দোদো, কিন্তু ও শুধু আমাকেই দেখছে যে মামাম রেডি কেন, মামাম কোথায় যাবে, মামাম এরকম জামা কাপড় কেন পরেছে, এরকম কেন সেজেছে, ও শুধু আমাকে ঘুরে ঘুরে দেখছে, খাচ্ছে না, দেখো না। একে খাইয়ে রেডি করবো, করে আমরা বেরোবো, অনেক বেলা হয়ে গেল, 11:30 অলরেডি বেজে গেছে, সেই যাবো আমরা হাবড়া। 2 ঘন্টা সময় লাগবে, অনেকটা বাথরুমে জলের আওয়াজ পাচ্ছ তো, স্নান করতে ঢুকেছে। চলো ওকে খাইয়ে রেডি করিয়ে দেখাচ্ছি। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবা, রোদটা লাগছে। এই যে মানে, এই যে আমাদের মোমো সোনা, এই দেখো, আর এখানে এই যে বাচ্চাটার জন্য কিছু খেলনা হেয়ার ব্যান্ড ক্লিপ আছে সেগুলো, একটা জামা আছে পুরী থেকে এনেছিলাম। এই যে আমাদের মোমো নতুন জামা পরেছে, এটা নতুন নিয়েছি, টাকাও একটু যে আমরা রেডি, এখন আমরা বেরোচ্ছি। ওর পাড়া ওই যে গাড়ি বার করছে, গাড়িটা বার করে নিই, তারপরে আমরা গাড়ি তুলবো। চলো তারপরে গেড়ে গেড়ে তোমাদের দেখাচ্ছি, এখনো 2 ঘন্টার মতো প্রায় লাগবে পৌঁছোতে, কালি লাগিয়ে দিয়েছে অলরেডি মোমো। তো আমরা তো গাড়িতে উঠে নৈহাটি দিয়ে গেছিলাম, মানে নৈহাটি টু হাবড়া। তো নৈহাটি অবধি তো এখন কল্যাণী হাইওয়ে খুব সুন্দর করে দিয়েছে, তো আমরা ভেবেছিলাম সেখানে 2 ঘন্টার মতো লাগবে পৌঁছোতে, তো আমরা 1 ঘন্টায় পৌঁছে গেছিলাম। এটা নৈহাটি দিয়ে ভেতরের রাস্তা হাবড়ার, যেটা কানেক্ট করছে। আর এই যে মোমো ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, ও গাড়িতে উঠলে খানিকক্ষণ বাদেই না ঘুমিয়ে পড়ে। আর এই সরু রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, দু সাইডে তোমার ছিল ধান ক্ষেত, সবজির চাষ, এইসব ছিল, দেখতে বেশ ভালো লাগছিলো। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম, সকাল সময় আর ভিডিও করা হয়নি। ওকে একটু ওর ওর মুখটা দেখ, মামা
তুই কোলে আয় তো আমার, কাঁদে না তো? হ্যাঁ এখনই দেবে। এই যে এটা হচ্ছে আমার দেওর, ওর নাম সপ্তর্ষি, ও ডক্টর। আর এই যে ওর পুচকু, ওর নাম হচ্ছে সংস্কৃতি, খুব মিষ্টি নামটা। আর বাড়ির ডাক নাম বিহু। আর এই যে আমি মোমোকে সামলাচ্ছি, মোমো না মানে ছোট তো, ও ছোট বিবি দেখে না মোমো ওকে আদর করতে যাচ্ছিল। আর আদরটা তো নর্মাল আদর না, মানে ও ওকে টাইট করে ধরতে যাচ্ছিল। আর ও তো ছোট, ওর সবে 4 মান্থ এজ, তো ওর তো ব্যথা লাগবে না, মোমো তো আর বুঝতে পারবে না যে ওটা ওতে ওর ব্যথা লাগবে। তারপরে দুজনকে দেখো না পাশাপাশি বসিয়েছিলাম। বোনুর জন্য তো তোমার তো আছে বাবা, এগুলো মুখে দিলেও কিছু হয় না, এই জন্য আমি এগুলো কিনি বাচ্চাদের, ওই ফারের গুলো কিনি না। দেখো অপু ওইদিকে পড়ে লাগা পক পকি দুই বোন। হ্যাঁ এনা এনা চলো, এরপরে আমাদের কার পাত্তাই দেবে না এনা, বড় হলে দেখালো ঘুম ওষুধ কিনতে গেল, দুই বোন পাটায় চলে গেল। হ্যাঁ দুই বোন কেন, আরেকটা আছে ঘুমের ওষুধ কিনতে যাচ্ছে, ঝিনুক ঝিনুক হচ্ছে বোকা হয়ে যাবে ওদের মাঝখানে, এই তিনটের মাঝখানে ঝিনুক বোকা থাকবে। হ্যাঁ তবে ভালো জড়ি হবে কে কে বলতো, এ এ আর ছদির মে। আই বাবা বাবা তুমি কিন্তু দুষ্টু লাগছে, পুতুল এটা, ওরে বাবা রে তোর মতো নি দেখছি। তুমি খেয়েবে তো এটা নিয়ে, তুমি খেয়েবে এটা নিয়ে, তুমি খেয়েবে, ধরো তুমি তো ধরো। কি লেতা এটা, কি মামা এখন ধরাটা শেখে নি বুঝলি তো, আমি একটা দিয়েছি শুধু হাতে, শুধু একটা দিয়েছি হাতে। ও এইটা কি গ্যারেজলেম? হ্যাঁ আমি তো মোমোকে ওর পাপার কাছে দিয়ে দিয়েছি, দিয়ে একটু বিহু সোনাকে আদর করছিলাম, ভালো লাগছিল বেশ, ছোট তো। আর মোমো আমার কোলে ওঠার জন্য দেখো না কেমন করছে, যে মাম্মা মোটা কাকে কোলে নিয়েছে, মাম্মা মোটা কাকে আদর করছে। ও কাঁদছে আর ও হাসছে, দেখো মামা বনু কাঁদছে। দেখো ওদের এই বাগানটা কি সুন্দর, কত ফুল গাছ, এটা ওদের বারান্দা। এই যে ওদের, আমাদের যেমন স্টেশনের ওপর বাড়ি, ওদের হচ্ছে ঠিক রোডের ওপরে বাড়ি। এই যে রোড, এখান দিয়ে সবসময় বড় গাড়ি যায়, আর এখানে মনে হয় কিছু কাজ হবে তো তার জন্য এই স্টোন চিপ পড়ছে। মোমোকে একটু ওর পাপার কাছে দিয়ে এসেছি, মোমোকে ওর পাপার কাছে আছে, কাঁদছে এখন অবধি, আজকে আর ঘুমোয়নি, 4:30 প্রায় বাজে। তো দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই মিলে গল্প করছিলাম, তো ফোনটা না সবসময় খুলতে ঠিক সবাই কমফোর্ট জোন নয়, তো তার জন্য আর দুপুরে খাওয়ার টেবিলে ফোনটা খুলিনি। তো অনেক কিছু ওদের রান্না করেছিল, বলেছিলাম ছোটো বাচ্চা নিয়ে এত কিছু না অ্যারেঞ্জমেন্ট করতে, তো যা করেছিল তো খুব ভালো হয়েছিল। তো মেজো পিসি শাশুড়ি তিনি আমার, তো উনি মাটন রান্না করেছিলেন, খুব ভালো হয়েছিল খেতে, মাছের মাথার ডাল, তারপরে বেগুন ভাজা, আরও মিষ্টি টিষ্টি অনেক কিছু ছিল। তো আমরা এখন একটু চা খাবো, খেয়ে তারপরে বেরিয়ে যাব। আর মোমো হয়তো গাড়ি এলে যেতে আবার ঘুমিয়ে পড়বে, কারণ ও একটুও ঘুমায়নি, সেই 1টার সময় ঘুমিয়েছিল। চলো দেখবে ওকে, দেখাচ্ছি। ওই দেখো, ওই দেখো কাঁদছে।
এই অবস্থা হয়েছে কাল, একবার ও চুপ করে তো একবার ও চুপ করে, একবার ও কাঁদে তো একবার ও কাঁদে। কি ভাবো কি, তুমি ভালো আছো? কেমন আছো বল? ভাইয়ের বউ বানিয়েছে অসাধারণ। তো আমরা সন্ধ্যাবেলায় চা স্ন্যাক্স খেয়ে একটু গল্প করে বেরিয়ে গেছিলাম বাড়ির জন্য, কারণ অনেকটা দূর আসতে হবে। আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, এই জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে কোনো রকম জামা কাপড় চেঞ্জ করেছি, এই যে মোমোকেও চেঞ্জ করিয়ে দিয়েছে, ওরা কোনো চুল খুলিনি, এই যে তোমাদের মোমো, এই দেখো মাম্মাম এদিকে ঘোরো, মাম্মাম মাম্মাম এই যে এই যে এই যে এই যে এই যে এই দেখো তোমাদের দুষ্টু মোমো, জানো ওর বনুকে মেরেছে, ও তো আর বোঝেনি কিন্তু ওই আর কি, যে আর ওর কাকিমুনি ওকে গিফট দিয়েছে, চলো ওগুলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও তবে ফোনটা একটু, যে ওর কাকিমুনি ওকে দিয়েছে, আজকে সারাদিনে অরিত্রকে দেখাইনি, এই যে অরিত্র, এই যে কাকিমুনি দিয়েছে ওকে, ওয়াও কি সুন্দর। হ্যাঁ খুব গলা ব্যথা করছে আমার, এই যে দুটো টপ আর একটা প্যান্ট, এই যে দেখো খুশি জামা পে, নিজের জামা নিজেই তদারকি করছে, না মুখে দেয় না, সব জিনিস মুখে দিতে নেই। আমরা চলে এসেছি আসার সময় বিথ্রি থেকে বিরিয়ানি এনেছি, যখন খেতে যাবো তোমাদের দেখাবো। শরীর আর ভালো লাগছে না, তো রাত্রেবেলা বিরিয়ানি আনা হয়েছিল বিথ্রি থেকে, চিকেন বিরিয়ানি, তো আমি আর খাইনি, ওরা সবাই খেলো, খাইনি বলা ভুল, অরিত্র থেকে জাস্ট দুগাল মুখে দিলাম, যেহেতু রাত্রেবেলা মেডিসিন আছে, মেডিসিন খেতে হবে, তো তার আগে জাস্ট ওর থেকে দুগাল খেলাম, খেয়ে এখন শুয়ে পড়ছি, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।